আসসালামু আলাইকুম। প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা চলমান, ভাইবা পরীক্ষা চলমান। তো প্রাইমারি রিয়েল ভাইবার আরো একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। এই রিয়েল ভাইবাটি শেয়ার করেছেন রুবিনা আক্তার। তার পঠিত বিষয় ছিল ব্যবস্থাপনা, তার জেলা ছিল ঢাকা। আর এই ভাইবাটিতে অংশগ্রহণ করেছিলেন তিনি 26 মে 2024 তারিখে। তিনি আমাদের ভাইবা ব্যাচের একজন ভাইবা প্রার্থী স্টুডেন্ট ছিলেন। তো তার ভাইবাটি এখন আমি শুরু করছি। তার কথোপকথনে আমি কণ্ঠ দেব জিএম জাহাঙ্গীর আলম। যারা আগামীতে ভাইবা দেবেন এবং ভাইবা প্রাইমারিতে যাদের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য এই ভিডিওটি একটা দারুণ গাইডলাইন মূলক ভিডিও হতে চলেছে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আজকে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। তো দেরি না করে আমি শুরু করি। অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম, ভিতরে ঢুকে সালাম দিলাম, স্যার বসতে বললেন, আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। ডিসি স্যার বললেন যে আপনার নাম এবং কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন। এ বিষয়ে আমি বললাম যে আমার নাম রুবিনা আক্তার, আমি পড়াশোনা করেছি ব্যবস্থাপনা বিষয়ে। এরপরে ম্যাডাম বললেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, কত সালে পাশ করেছেন, সবই আমি বললাম। এরপর ডিসি স্যার বললেন, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? আমি বললাম কর্ণফুলী নদী। ডিসি স্যার বললেন, এর উৎপত্তি স্থল কোথায়? আমি বললাম ভারতের লুসাই পাহাড়। স্যার বললেন, বাংলাদেশে কি কোনো ট্যানেল আছে? আমি বললাম জি স্যার, বঙ্গবন্ধু ট্যানেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আমি বলেছিলাম ভাইবা বোর্ড একটা রিরাইট কোশ্চেন, অর্থাৎ একটা বিষয়ে যদি আপনি ঢুকে যান সেখান থেকে বারংবার প্রশ্ন আসতেই থাকবে। দেখেন, প্রথমে যে কর্ণফুলী নদী দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু চলমান আছে। যাই হোক, ভাইবাটি কি হয়েছিল বাকিগুলো দেখতে থাকি। তো বললেন, স্যার কর্ণফুলী এটা কোন নদীতে অবস্থিত, এই যে বঙ্গবন্ধু ট্যানেলটা কোন নদীতে অবস্থিত, এটা প্রশ্ন করলেন। আমি বললাম কর্ণফুলী নদীর উপরে। এইটা থেকে আবার স্যার রিপিট প্রশ্ন করলেন, এটা কি নদীর উপরে? তখন আমি বললাম সরি স্যার, এটা কর্ণফুলী নদীর তলদেশে, আসলে এটা নদীর উপরে না, এটা নদীর তলদেশে। তো আরেকজন এক্সটার্নাল যে স্যার ছিলেন, স্যার বললেন যে ইটালির রাজধানীর নাম কি? আমি বললাম রোম। আর ওই স্যার আবারও প্রশ্ন করলেন যে ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত? আমি বললাম স্যার ইতালিতে। ম্যাডাম জিজ্ঞাসা করলেন যে ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কি? তো আমি বললাম ভ্যাটিকান সিটির রাজধানীর নাম ভ্যাটিকান সিটি। এরপরে স্যার জিজ্ঞাসা করলেন, ট্যানেলের টোল থেকে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? আমি বললাম স্যার এখনো পর্যন্ত সেভাবে যান চলাচল না হওয়াতে ক্ষতি হচ্ছে। স্যার বললেন, কি করলে ক্ষতির হাত থেকে বাঁচা যায় বলে আপনার মনে হয়? আমি বললাম কর্ণফুলী ট্যানেল যেহেতু পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করেছে, আর চট্টগ্রাম একটি বাণিজ্যিক এলাকা, পতেঙ্গা এবং আনোয়ারা দুই এলাকা যদি ব্যবসা বাণিজ্য দ্বারা আরো সমৃদ্ধশালী হয় তাহলে যান চলাচল বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে টোল এবং লাভ থেকে উপার্জিত আয় দিয়ে ক্ষতি কাটিয়ে ওঠা যাবে। ম্যাডাম জিজ্ঞেস করলেন যে গান কবিতা কিছু পারো? আমি বললাম জি ম্যাম। ম্যাম বললেন, শোনাও তাহলে। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনালাম। পুরোটা শোনার আগেই ম্যাডাম বললেন ঠিক আছে। এরপরে ডিসি স্যার বললেন যে জিজ্ঞেস করলেন যে ইংরেজিতে অনুবাদ করুন, আমি যদি তুমি হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। তো আমি বললাম ইফ আই ওয়ার ইউ আই উইল হেল্প ইউ। তখন ডিসি স্যার বললেন, ওয়ারের পর কখনো উইল হয়? আমি সরি বললাম, স্যার কুড হবে। ডিসি স্যার উত্তরটা নিয়েছেন কিনা বোঝা গেল না। ডিসি স্যার বললেন, ঠিক আছে আপনি এখন আসুন। আমি সালাম দিয়ে কক্ষ ত্যাগ করলাম। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি যে সার্টিফিকেট সবগুলোই টেবিলে রেখেইছিলাম, কিন্তু স্যাররা এটা দেখেনি। তো এইটা নিয়ে অনেকেই ভাবছে যে আমার সার্টিফিকেটের উপর তাহলে কি তারা নাম্বার দেবে না। আসলে সার্টিফিকেটগুলো তারা হাতে নিয়ে দেখে যে আপনার এই সার্টিফিকেট অরিজিনাল কিনা,
বা সার্টিফিকেটের সাথে আপনার যে তথ্যগুলো আপনি অ্যাপ্লিক্যান্টস কপিতে দিয়েছিলেন সেটা সঠিক আছে কিনা, এইগুলো যাচাই করার জন্য। তো যেহেতু আপনাদের সার্টিফিকেট গুলো কিন্তু আপনারা যখন পেপার জমা দিয়েছিলেন তাদের অফিস থেকেই কিন্তু একবার দেখা হয়েছে, তাদের উপর আস্থা রেখেছিল বলেই হয়তো আপনার সার্টিফিকেট গুলো আবারও দেখেনি। সো আপনার এখন যে মনে যে জিজ্ঞাসা আপনার সার্টিফিকেট দেখলো না তাহলে নাম্বার কিভাবে দেবে, নাম্বার কিন্তু আপনার সার্টিফিকেটের যে নাম্বার সে নাম্বার কিন্তু তাদের কাছে একটা কপি তাদের কাছে আছে, অ্যাপ্লিক্যান্টস কপি আছে, আপনাদের জমাকৃত একটা কপি আছে, সেই কপি থেকে আলাদাভাবে সার্টিফিকেটে যে আপনাদের 10 নাম্বার সেটা কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন। সো এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা আমাদের সাথে ভাইবার শেয়ার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে 0919050948 এই নাম্বারে আপনি ভাইবাটি লিখে পাঠিয়ে দিন, ছবি যদি দিতে চান ছবিও পাঠিয়ে দিন, সময় সুযোগ অনুযায়ী আপনাদের ভাইবাটি শেয়ার করা হবে। আর যারা এখনো ভাইবা দিচ্ছেন, যদি আমাদের রেকর্ডেড ক্লাস প্লাস আমাদের নোটগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন। আশা করি আপনাদের ভাইবাই জিজ্ঞাসিত প্রশ্নের 80% থেকে 100% কমন পাবেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।